তাবাম পৃথিবীর সমস্ত অসভ্যরা নারীদেরকে ভোগের পণ্য বানিয়েছে, তাদেরকে স্টার এবং নায়িকা বানাবার নামে, তাদেরকে তারকা বানাবার নামে, নিজের পায়ে প্রতিষ্ঠিত করার নামে, নারী পুরুষের সম অধিকারের স্লোগান দেওয়ার নামে নারীদের ইজ্জত সম্মান তাদের অধিকার সবচাইতে বেশি তারাই ধ্বংস করেছে। ইসলাম নারী মুক্তির কথা বলেছে একদম শুরু থেকেই। যদি আপনি লক্ষ্য করেন ইসলামের ভূমিকাটা কি নারীদের ব্যাপারে, আল্লাহর নবী যে সময় পৃথিবীতে আগমন করলেন, জিহালাত আর মূর্খতা সমাজের মধ্যে এমন ভাবে সৈলাব হয়ে গিয়েছিল, সমাজের মধ্যে কোন মহিলার গর্ভে যদি কন্যা সন্তান জন্ম হতো, আর সন্তান জন্ম হওয়ার পর বাবা যখন শুনতে পেত আমার মেয়ে সন্তান হয়েছে, আমি মেয়ের বাবা হয়েছি, ওই লজ্জায় ওই বাবা সমাজের মানুষের মধ্যে মুখ দেখাতো না। কোরআন মাজিদ আল্লাহ পাক ইতিহাস তুলে ধরেছেন, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলুন, আল্লাহ যে ইতিহাস কোরআনে বলেছেন ওই ইতিহাসের মধ্যে আদৌ কোনো সন্দেহ আছে, কোনো ভুল আছে, কোনো সংশয় আছে? আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা বুশ্শিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। আল্লাহ বলেন, তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, চেহারাটা কালো হয়ে যেত, ওয়া হুয়া কাযীব, ব্যক্তি ব্যথায় ব্যথিত হতো, চিন্তিত হতো, মনের মধ্যে বড় কষ্ট লাগতো, মনের মধ্যে এত তারা কষ্টই পেত, এমন লজ্জিত তারা হতো যে আমার কেন মেয়ে হলো। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুইমা বুশরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব আলা সা মা ইয়াহকুমুন। আল্লাহ বলেন, লজ্জিত হয়ে তারা এতটা শরম তারা পেত, কন্যা আমার হয়েছে, মানুষ আমাকে মেয়ের বাবা বলবেন, এই শরমে এটা ওয়ারা মিনাল কওমি, জাতির লোকদের থেকে সে নিজেকে আড়াল করে ফেলতো, মানুষকে মুখ দেখাতো না। সে মনে মনে ভাবতো, আয়ুম সিকুহু আলা হুন, মানুষের এই যে আমার কন্যা হয়েছে, মানুষ আমাকে তিরস্কার করবে, তুচ্ছতা ছেল্য করবে, এই অপমানের বোঝা সহ্য করে আমি কি আমার মেয়েটাকে বাঁচিয়ে রাখবো নাকি আমি নাকি আমার নিজের হাতে জিন্দা পুঁতে ফেলবো। আল্লাহ বলছেন, তাদের চেয়ে ফয়সালা কতই না নিকৃষ্ট ফয়সালা ছিল। ভাইরা আমার, আপনারা ভাবতেও পারবেন না কন্যাদের প্রতি তাদের কত ক্ষোভ ছিল, কত বিদ্বেষ ছিল। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস তো আপনারা সবাই শুনেছেন। ইসলাম গ্রহণ করার আগে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে তার চারটা সন্তানকে জিন্দা মাটির নিচে দাফন করেছে। সর্বশেষ একটা কন্যার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে তিনি বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন অপরাধ করেছি, প্রায় সময় সেই অপরাধ প্রবণতা আমাকে কুড়ে কুড়ে খায়, আমি যেমন নিজেকেই ক্ষমা করতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইতিহাস বলেন, নবীজি, আমার স্ত্রী সন্তান সম্ভব হওয়ার পর আমি মুসাফির হালাতে ব্যবসার জন্য দূর কোথাও চলে গিয়েছিলাম, এমন সময় আমার স্ত্রী সন্তান জন্ম দিলেন, কন্যা সন্তান, আমি যদি শুনে ফেলি যে আমার কন্যা সন্তান হয়েছে তাহলে মেরে ফেলবো, এই চিন্তা করে আমার স্ত্রী আমাকে জানাই নাই যে তার কন্যা সন্তান হয়েছে, সে আমাকে জানিয়েছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সেই সন্তানটা মারা গেছে, মৃত সন্তানের জন্ম হয়েছে। ওই সন্তানটা কি ভিন্ন পরিচয় দিয়ে নানির বাড়িতে রেখে ওই শিশু বাচ্চাটাকে, ছোট্ট বাচ্চাটাকে তিল তিল করে বড় করেছে, যখন দৌড় দৌড়ির বয়স হয়েছে, আমি যখন ওই বাচ্চাকে দেখতে গেলাম, বাচ্চাকে যখন দেখেছি জিজ্ঞেস করলাম, মেয়েটাকে
আমার স্ত্রী ভয়ে পরিচয় দেয় না, এটা তোমার মেয়ে, কারণ যদি জানতে পারে, সে তো জানে, আমি যদি জানতে পারি যে মেয়েটা আমার, তাহলে তো আমি তাকে হত্যা করে ফেলব। আমি এই কাহিনী আপনাদের সামনে তুলে ধরার পেছনে শুধু আপনাদেরকে ইঙ্গিত বুঝাতে চাই যে মেয়েদের প্রতি তৎকালীন যুগের মানুষের ক্ষোভ কত ছিল, বিদ্বেষ কতটা ছিল। স্ত্রী স্বামীর কাছে বলে নাই, এই মেয়েটা ধীরে ধীরে বড় হচ্ছে ভিন্ন পরিচয়ে অন্যের মেয়ে বলে। যখন এই মেয়েটা আমার ঘরে নিয়ে আসা হলো, অন্যের পরিচয় আনা হয়েছে, সেই মেয়েটা যখন আমার কুলে উঠে কাখে উঠি, আমার সাথে খেলা করে, আমার গালে মুখে চুমা খায়, যখন আমার স্ত্রী বুঝতে পারলো এই সন্তানের প্রতি আমার মহব্বত তৈরি হয়ে গেছে, তখন আমার স্ত্রী আমাকে সমস্ত ঘটনা খুলে বলে, এই কন্যাটা অন্যের নয়, এটা তোমারই ওরজার সন্তান। কিন্তু আমি এমনই পাষণ্ড, আমি এমনই পশু ছিলাম, আমি এমনই অমানবিক ছিলাম, এই সমাজ আমাকে এমন অমানুষ বানিয়ে ফেলে দিয়েছিল। যখনই জানতে পারলাম যে মেয়েটা আমার, আমি অস্থির হয়ে গেলাম, কোন সুযোগে কোন কোন সময় তাকে আমি মেরে ফেলব। আমার মনটা এমন পাথরের মতো হয়ে গেল, আমি আমার মেয়েটাকে ঘুরতে নিয়ে যাব বলে মায়ের কাছ থেকে আমার নিজের মেয়েটাকে সরাই নিয়ে এলাম, আমি মরুপ্রান্তরে চলে গেলাম। আমি যখন মরুপ্রান্তরে চলে যাই, মেয়েটা বারবার আমার কাছে জানতে চায়, আব্বা তুমি আমাকে কোথায় নিয়ে যাও। তাকে বললাম তোমার নানির বাড়ি তোমাকে নিয়ে যাই। এ কথা বলে আমি আমার মেয়েটাকে জনমানবহীন এলাকায় নিয়ে গেলাম। আমি যাই যেখানে তার জন্য কুয়া খুঁড়ে রেখেছি, আমি সেখানে নিয়ে গেলাম। আমি যখন ধুল খুঁড়তেছিলাম, মাটি যখন কুদাল দিয়ে আমি খুঁড়তেছিলাম, তখন কিছু মাটির অংশ আমার দাড়ির মধ্যে এসে লাগছিল। ছোট্ট মেয়েটা নিজের হাতে আমার মুখ থেকে দাড়ি থেকে ময়লাগুলো সরাই দিচ্ছিল, বলছিল আব্বা তুমি কেন মাটি খুঁড়ছো, তোমার মুখের মধ্যে তো কাদা লাগতেছে। আমি আমার সেই সন্তানের ভালোবাসার কথা আজ ভুলতে পারিনি। আমার প্রাচণ্ড মন, আমার সেই সন্তানের প্রতি মহব্বত আমাকে জাগাতে পারিনি। আমি কুড়াল দিয়ে যখন মাটি খুঁড়ছিলাম, মাটি খুঁড়ছিলাম, ধুলো বলি আমার গায়ের মধ্যে সে লাগে, আমার মেয়ে নিজের হাতে ধুলাগুলো সরাইয়া দেয়, বাবা তোমার মুখের মধ্যে ধুলো লাগছে। সন্তানটাকে যখন আমি কমপ্লিট হয়ে গেল গর্ত, আমি মেয়েটাকে নিয়ে আসলাম, তার মধ্যে আমি ঢুকাই দিলাম। যখন মেয়ে বুঝতে পেরেছে, আজ করতে পেরেছে, ছোট্ট হলেও তো নিজের জীবনের প্রতি মায়া সবারই আছে, মেয়ে যখন বুঝতে পেরেছে আমি তাকে হত্যা করব, মেয়েটা তখন চিৎকার করে আমাকে ডেকে বলছে, আব্বা জান তুমি আমাকে জানে মেরো না, এই পৃথিবীতে কোনোদিন আমি পরিচয় দেব না, আমি তোমার মেয়ে, আমাকে বেঁচে থাকার একটুখানি সুযোগ করে দিও। এমন পাষণ্ডী হয়েছিলাম তখন, আমি আমার নিজের মেয়ের সেই চিৎকার আওয়াজ, আমার এই সমাজের লজ্জাকে ঢাকতে গিয়ে আমি নিজের হাতে আমার সেই জীবন্ত ফুটফুটে কন্যা সন্তানটাকে মাটির নিচে পুঁতে ফেলি। আমি যখন পাথরে চাপা দিচ্ছিলাম, আব্বা বলে চিৎকার করে বাচ্চা আমাকে ডাক দিয়েছিল, ওই চিৎকারের আওয়াজ এখনো পর্যন্ত আমার কানের মধ্যে বেজে উঠি। অপরাধ প্রবণতা আমাকে কুড়ে কুড়ে খায়, ইয়া রাসূলুল্লাহ এমন অপরাধ আমি করেছি, এমন অন্যায় করেছি, নবীজি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা শুনে হুজুরের চোখ থেকে দর দর করে পানির ফোঁটা বেয়ে বেয়ে পড়ছে, রহমতের নবী রহমাতুল্লিল আলামিনের চোখের পানি দাড়িগুলো ভেসে যায়। এমন সময় তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি কালিমা পড়ি মুসলমান হই, তাহলে কি আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন? হুজুর বললেন, দাহিয়া আল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলা, ইসলামের কালিমার এত ক্ষমতা এত শক্তি যে কালিমা পড়ার সাথে সাথে আল্লাহ পাক জিন্দেগীর বিগত জীবনের সব গুনার খাতায় মাফ করে দেবে। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে নিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, এই ছিল জাহিলি যুগে নারীদের অবস্থা। সেই জামানায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন যে ঘরের মধ্যে সর্বপ্রথম কন্যা সন্তান জন্ম নেয়, আসমানের রহমতের সবগুলি দরজা আল্লাহ ওই ঘরের জন্য উন্মুক্ত করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, তোমরা মেয়েদেরকে গালি দিও না, কন্যাদেরকে গাল বন্ধ করো না, কারণ তোমরা জেনে রেখো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যাদের পিতা। ভিন্ন হাদিসে আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তির যদি একটি কন্যা সন্তান হয় তাহলে তার জন্য একটা জান্নাত, কোন ব্যক্তি যদি দুটি কন্যা সন্তান হয় আল্লাহ পাক তার জন্য দুইটি জান্নাত বরাদ্দ করে দেন, কারো যদি তিনটি কন্যা সন্তান হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য তিন তিনটি জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটুখানি ভেবে দেখুন আপনারা, যে সমাজে নারী জন্ম নিলেই মারার জন্য বাবারা মরিয়া হয়ে যেত, সেই সমাজে আল্লাহর নবী নারীদের সম্মান কোন জায়গা থেকে কোন জায়গায় উপরে উঠায় নিয়ে আসলেন। এই পৃথিবীতে নারীদের শিক্ষার কোনো অধিকার ছিল না। আজকে যে পশ্চিমা বিশ্বের কথা বলেন, তারে তাদেরও নারী না তারা যে শিক্ষিত হবে, তাদের শিক্ষিত হওয়ার কোনো অধিকার ছিল না। মাত্র 200 বছর আগে নারীরা প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করার অধিকার পেয়েছে, ভোটাধিকার পেয়েছে মাত্র 100 বছর আগে। কিন্তু ইসলাম নারীদেরকে শিক্ষার অধিকার দিয়েছে 1500 বছর আগে। সবে মাত্র পশ্চিমারা নারীরা নিজস্ব মালিকানা গ্রহণ করতে পারবে এ অধিকার তারা বোর্ডে আইন করেছে, পার্লামেন্টে আইন করেছে, তারা সেখানে সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছে যে নারীদের মালিকানা থাকতে হবে, একদম নারীদের কোনো সম্পদ থাকবে না, তাদের ব্যক্তিগতভাবে মালিকানা অর্জন করার অধিকার থাকবে না, তা হয় না। সবে মাত্র কয়েক বছর আগে তারা এই ফয়সালা করেছে, আর নারীদের নিজস্ব সম্পদ থাকবে এই ফয়সালা ইসলাম করেছে 1500 বছর আগে। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করলো না আপনাদের, আপনারা শুনে অবাক হয়ে যাবেন। এই পৃথিবীর মানুষেরা তাওয়ান আওকারহা, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক ইসলামের দিকেই তাদেরকে ফিরে আসতে হবে। ইসলাম যা দিয়েছে তামাম পৃথিবীর মানুষেরা হাজার বছর গবেষণা করে তার অর্ধেক তো ভালো, শতভাগের এক ভাগও তারা ইসলামের সমপর্যায়ের কোনো বিধান বানাতে সক্ষম হবে না। ইসলাম হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে আধুনিক। জোরে কোন আল্লাহু আকবার। ইসলামের চেয়ে আধুনিক আর কিচ্ছু পৃথিবীতে নাই। ইসলাম হচ্ছে সবচেয়ে আধুনিক সভ্যতা উপহার দিয়েছে এই বিশ্ববাসীকে। আজকে আমার মা বোনেরা নিজের অধিকার সম্পর্কে কোনো খবরই রাখে না। কোরআন মাজিদে নারীদের পৈতৃক সম্পত্তির মধ্যে আল্লাহ অধিকার নিশ্চিত করেছেন। বাংলাদেশের তথা কথিত হলুদ সাংবাদিক এবং সুশীলরা টেলিভিশনে বসে বসে যারা নারী অধিকারের স্লোগান দেয়, তারা কোনোদিন এই কথা বলে না যে অমুক ধর্মের মধ্যে নারীদের কোনো অধিকার দেওয়া হয় নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দু দেশ গোটা পৃথিবীর মধ্যে সনাতন ধর্মে অধিকারীরা আছে না নাই, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে তোমাদের ধর্মে তোমাদের দর্শনে পৈতৃক সম্পত্তিতে মেয়েদের কোনো অধিকার আছে কিনা, তারা বলবে টোটালি নাই। বিবাহ দেওয়ার সময় দেখবেন মেয়েদেরকে সোনা দানা টাকা পয়সা সব কিছু দিয়ে এক ধাক্কা দিয়ে বিদায় করে সনাতন ধর্মাবলম্বীরা, কারণ ওদের ধর্মীয় আইনই হচ্ছে যে স্বামীর বাড়ি যাওয়ার পরে পিতার সম্পত্তিতে এই মেয়ের কোনো অধিকার করে দেয়। আমাদের ধর্ম কি এরকম? আরো আসতে বলেন এরকম। আমার ধর্ম কি বলেছে লক্ষ্য করেন, লিরিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন
والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا পিতা মাতা অথবা নিকট আত্মীয় স্বজন মারা যাওয়ার পর তাদের পরিত্যক্ত রেখে যাওয়া সম্পত্তির ভেতরে পুরুষের যেমন একটা অধিকার রয়েছে অনুরূপ ভাবে একটা অধিকার নারীদেরও রয়েছে। কোন কোন ক্ষেত্রে কম আর বেশি, কিন্তু অধিকারকে নিশ্চিত করা হয়েছে। কে নিশ্চিত করে দিয়েছেন? আরো জোরে বলতে হবে, অধিকারটা কে নিশ্চিত করে দিলেন? এবার শোনেন, নারী জন্ম হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে দিলেন এই নারী যতদিন না স্বামীর বাড়িতে যায় তার সব দায় দায়িত্ব বাবার। বালিগা হয়ে গেল দায়িত্ব বাবার উপরে। পক্ষান্তরে পুরুষ ছেলে, ছেলে যদি বালেগ হয়ে যায় ইসলামী শরীয়ত পরে দায় দায়িত্ব আর বাবার উপরে নাই, নিজের দায়িত্ব নিজের কাঁধে উঠায় না। কে বলেছে ইসলাম নারীদেরকে অধিকার দেয় নাই? বরং আপনি যদি খুব ভালো করে কোরআন হাদিস রিসার্চ করেন আপনি নিজেই বুঝতে সক্ষম হবেন ইসলাম নারীদেরকে পুরুষের চেয়ে নারীদেরকে কয়েক হাজার গুণ বেশি মর্যাদা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। দায়িত্ব দেওয়া হয়েছে নারীদেরকে কম, অধিকার দেওয়া হয়েছে বেশি। কথা বুঝতে হবে আগে, নারীদেরকে দায়িত্ব কম দেওয়া হয়েছে অধিকার বেশি দেওয়া হয়েছে, আর পুরুষকে অধিকার কম দেওয়া হয়েছে দায়িত্ব বেশি দেওয়া হয়েছে। দায়িত্ব আর অধিকার কি এক জিনিস? আরো জোরে বলতে হবে, দায়িত্ব আর অধিকার কি এক জিনিস না? দায়িত্ব আর অধিকার এক জিনিস নয়। একটা মেয়ে যখন বিবাহ হয়ে স্বামীর বাড়িতে আসলো, তার নিজের ভরণ পোষণ, তার আত্মীয়ের ভরণ পোষণ, তার বাবার বাড়ির আত্মীয় স্বজনের সমস্ত কিছু খরচের দায়িত্ব ইসলাম পুরুষের উপর চাপায় দিয়েছে, নারীর উপর কোনো চাপ দেয় নাই। সুবহানাল্লাহ। দায়িত্ব কার বেশি হয়ে গেল? পুরুষের দায়িত্ব বেশি, বোঝা অনেক ভারী হয়ে গেছে। তোমার স্ত্রী এমনকি তার বাবা মা পর্যন্ত সকলের দায়িত্ব তোমার উপরে, তুমি হক আদায় করবা। আল্লাহু আকবার বলেন। পক্ষান্তরে মেয়ে তার বাবার বাড়ির কি থেকে যা পাবে এটা পুরোটাই তার জন্য নফল, ওখান থেকে এনে তার সংসার চালাতে হবে, বাবার বাড়ির সম্পদ এনে সন্তানকে খাওয়াতে হবে, এ দায়িত্ব নারীকে দেওয়া হয়নি। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করলো না? এর মানে অধিকার নিশ্চিত করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয় নাই, দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইসলাম বলে দিয়েছে নারীর কর্মসংস্থান আছে, নারীও কাজ করতে পারবে। লিরিজালি নসীবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিননিসাই নসীবুম মিম্মা ইকতাসাবনা। আল্লাহ পাক বলেন পুরুষদের যেমন নিজস্ব কামাই করার অধিকার রয়েছে, নারীদেরও নিজস্ব কামাই করার অধিকার রয়েছে। তবে নারীদের কর্মসংস্থান আলাদা, পুরুষের কর্মসংস্থান আলাদা। পুরুষে যে কাজ পারবে সেই কাজ নারী কোশ্চিন কালেও পারবে না, আর নারী যে কাজ পারবে সেই কাজ পুরুষ কোশ্চিন কালেও পারবে না। ঠিক কি না? রান্না ঘরে যে ধৈর্যের প্রয়োজন হয় এই ধৈর্য পুরুষ দেখাতে পারবে না। বাচ্চা গর্ভে আসলে একজন মা যে ধৈর্যের পরাকাষ্ঠা এই পৃথিবীতে দেখান, বাচ্চা প্রসব করতে গিয়ে মা যে ধৈর্যের প্রমাণ দেন, এই পৃথিবীতে কোনো পুরুষ এই সবর এই ধৈর্য দেখাতে পারত না বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চা গর্ভে ধারণ করার ক্ষমতা আল্লাহ পাক নারীকে দিয়েছেন, পুরুষকে দেন না। ঠিক কি না? আল্লাহু আকবার বলেন। আচ্ছা আপনারা বলেন নারীর যে মেজাজ আর পুরুষের মেজাজ কি এক? আপনারা এইভাবে জবাব দেন কেন? সবাই মিলে জবাব দিতে পারেন না? নারীর মেজাজ আর পুরুষের মেজাজ কি এক? নারীরা আবেগ প্রবণ বেশি হয়, দেখবেন দেখবেন বড় লোকের মেয়ে আবেগ বশবর্তী হয়ে ড্রাইভারের সাথে পালাইছে। ঠিক কি না? বাড়ির কাজের ছেলের সাথে পালাই গেছে, কারণ ও তো নারী, আবেগ প্রবণ বেশি। যখন সবে মাত্র গায়ে যৌবন এসেছে পৃথিবীতে সব রঙিন রঙিন মনে হয়, ফিউচার কি হবে, ভবিষ্যৎ কি হবে, এত বুঝার ক্ষমতা তার থাকে না। ঠিক কি না? তখন ড্রাইভারের হাত ধরে পালায় যায়, বছর দুই এক যেতে না যেতেই সুদে আসলে টের পায় বাপ মা নিষেধ করছিল কেন। ঠিক কি না? যদি বলতে হবে ঠিক কি না? আজকে
গোটা বিশ্বময়কে এটাই প্রমাণিত হয়েছে, নিজেরা নিজেরা পছন্দ করে বাপ মার অগোচরে যারা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড কালচারকে এই জমিনে প্রতিষ্ঠিত করেছে, যারা এই সমস্ত জেনা ব্যভিচারের সাথে জড়িত হয়েছে, তারা যদি পরবর্তীতে বিবাহ সম্পাদন করে ওই সংসারের মধ্যে সুখ খুঁজে পাওয়া যায় না। দেখা যায় দুবছর সংসার থেকে এরপরে এই আইটেম আর ভালো লাগে না, তখন আইটেম চেঞ্জ করতে হয়। তার প্রমাণ হচ্ছে 71 টেলিভিশনের সংবাদ প্রধান সাংবাদিক শাকিল আহমদ, ঠিক কিনা? আলেমদের চরিত্র নিয়ে তাদের কত মাথা গরম, ঠিক না? আহারে কত নারীদের প্রতি যে কি মায়া তাদের। টক শোতে বসে যখন তারা নারীদের পক্ষে কথা বলেন, নারী ক্ষমতায়ন, নারীর অধিকার, নারী পুরুষ সমান অধিকার, নারীরা জিন্সের প্যান্ট পরবে, টি শার্ট পরবে, সংবাদ উপস্থাপন করবে, তারা রাত 12টায় চলবে, 3টায় চলবে, অধিকারের পক্ষে গলা ফাটাইয়া গলা ভেঙে ফেলেন, এটা হচ্ছে বাহ্যিক রূপ। আর সুযোগ পেলে আলেম ওলামা যদি এক বিবাহের জায়গায় দুই বিবাহ করে তো কর 14 গোষ্ঠীর কামসারা, ঠিক না? এরপরে মিডিয়াতে বিশ্লেষণ শুরু হবে, রেকর্ড নিয়ে বিশ্লেষণ হবে। আমার প্রশ্ন হচ্ছে, যারা নারীদের প্রতি এত মহব্বত আর দরদ দেখান, নারী অধিকারের কথা বলেন আর ইসলামের পর্দাপুষিতার বিধানকে সুকৌশলে কটাক্ষ করেন, পর্দা বাধ্যতামূলক করা হলো আফগানিস্তানে, ঘুম ভেঙে গেল বাংলাদেশ সাংবাদিকদের, ঘুম আরাম হয়ে গেছে, আশ্চর্যের ব্যাপার, পর্দা ফরজ হলো আফগানে আর ঘুম হারাম হইলো বাংলাদেশে, কি মজার ব্যাপার এটা। তারা বললো, আহারে নারী সেই সোনালি যুগ হারিয়ে ফেলল আফগানে। আচ্ছা ভাইয়েরা আমার, যেই অধিকারে যেই সময়ে নারীরা তার সতীত্ব রক্ষা করতে পারেনি, উলঙ্গ পশ্চিমা স্টাইলে ঘুরে বেরিয়েছে, এই যুগটা কি সোনালি যুগ না শয়তানি যুগ? বলতে হবে শয়তানি যুগের অবসান হয়েছে এবং তালেবান সরকারের মাধ্যমে আফগানিস্তানে কুরআনি শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমি কয়েকটি প্রতিবেদন লক্ষ্য করলাম, দেখলাম সেখানে ছেলেদের দাড়ি কাটা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না, এমন অনেক নাপিতের দোকানে যেখানে স্যালুনে চুল কাটে সেখানে অনেকেই বলছেন যে আমরা দাড়ি কাটবো না, সরকার নিষেধ করে দিয়েছে পুরুষের দাড়ি রাখতে হবে বাধ্যতামূলক। চুল কাটেন অসুবিধা নাই, কিন্তু চুল কাটতে গিয়েও ওই হেয়ার স্টাইল এদিকে চাস্তে চাস্তে চুলে ফেলবেন, মাঝখানে চুল ঝুলায় রাখবেন, খোপা বাঁধবেন, ওই ঢং করার সুযোগ নাই। এগুলা যখন আইন করলো, আইন হয় আফগানে, মাথা নষ্ট হয়ে যায় বাংলাদেশে। আমরা কথা বললে আমাদের দোষ হয়, ওরা বলে যে আমরা নাকি মুসলমানদের পক্ষে কথা বলতে পারবো না, তো ঠিক আছে আমরা মুখটা কিছুক্ষণ বন্ধই রাখলাম, আমরা তো বন্ধই রেখেছিলাম, তোমরা তো আমাদেরকে বন্ধ থাকতে দাও না, তোমরা প্রতিনিয়ত ইসলামের বিধান নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে, পর্দা নিয়ে হিজাব নিয়ে কথা বলবে, চিবিয়ে চিবিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলবে, আর আমরা প্রতিবাদ করলে উস্কানিমূলক হয়, যদি এটা উস্কানিমূলক হয়ে থাকে ওটা বাংলাদেশের মুসলমানদেরকে উস্কানির কাতারে নামতে হবে, যেটা বলতে হবে। আমি বলতে চাই, পৃথিবীর কোন দেশে যদি আমার ইসলামের কোন বিধানকে কার্যকর করা হয়, যুবকরা ভালো করে শুনেন, পৃথিবীর কোন দেশ কোন রাষ্ট্র কোন সমাজ যদি আমার কোরআনের কোন বিধানকে কার্যকর করে, তাহলে কি এখানে আমার নারাজ হওয়ার কোনো কারণ আছে নাকি আমি খুশি? আরো জোরে, তাহলে কোরআনের বিধান কোথাও কার্যকর হলে কোন মুসলমানের ঘরে সন্তান যদি নারাজ হয়ে যায়, বুঝতে হবে সে মুসলমানের ঘরে জন্ম হয়েছে কিন্তু মুসলমান হতে পারে নাই, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের উত্তরসূরি হয়েছে।
ও যুবক ভাইয়েরা আমার, এবার আসল কথা আসি, আলেমদের মর্যাদাকে শেষ করে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য যারা পায় তারা চালায়, আর প্রতিনিয়ত নারী অধিকারের নামে টেলিভিশনের টক শোতে বসে বসে লাফায়। কয়েকদিন আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কল রেকর্ড জাতির সামনে ফাঁস করে দিয়েছে। ওই নারী তার বিরুদ্ধে আদালতে ধর্ষণের মামলা করেছে, ভ্রূণ হত্যার মামলা করেছে। আশ্চর্যের ব্যাপার লক্ষ্য করেন, নারী যখন ফোনে তার সাথে কথা বলেছিল, আপনারা রেকর্ডটা শুনেছেন, তখন এই লম্পট বলেছে, তুমি তো 55 নম্বর আইটেম। কয় নম্বর আইটেম? 55তম আইটেম। চিন্তা করেন, এর মানে তোমার আগেও তো 54টা আইটেম বিদায় হয়েছে, ঠিক কিনা? এরা হয়ে গেছে নারীবাদী। কি বলেন আপনি, এরা কি নারীবাদী? নারীবাদের আড়ালে এদেশের লম্পটেরা বড় বড় কথা বলে জোরে বলতে হবে, ঠিক কিনা মুসলমান? এই জন্য লম্পটদের প্রশ্রয়ে দেশ চলবে না, এদেশ তাওহীদে মুসলমানদের আড়াবে এবং তাদের বিশ্বাসের উপর ভিত্তি করেই চলতে হবে। তারা এবার আমাদেরকে সবক শেখায়, নারীবাদের সবক শেখায় আমাদের মুসলমানদেরকে। কোরআন মাজিদ নারীদের অধিকার নিশ্চিত করেছে, লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্মের অধিকার দিলেন, বেঁচে থাকার অধিকার দিলেন, স্ত্রী হয়ে মর্যাদা পাওয়ার অধিকার দিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্বামী হয়ে গেছো এই জন্য রাজা বাদশা হয়ে যাও না, যে ইচ্ছা মতো বৌরি পিটাবে, যেমন খুশি তেমন আচরণ করবে, হতে পারে না তা মোটেও হবে না, স্ত্রীদের সাথে ন্যায় সঙ্গত আচরণ করতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর যদি কোনো একটা ভুল হয়ে যায়, আল্লাহ পাক কি সুন্দর করে বলেন, স্ত্রীর যদি কোনো একটা ভুল হয় তাহলে তার তো অনেক ভালো কাজ আছে, ওই সমস্ত কথা স্মরণ করে আজকের অন্যায়টা মাফ করে দাও। কি সুন্দর কথা বলেছেন আমার আল্লামা বন্ধুর ব্যাপারে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী প্রশ্ন করেছেন, মান আবার ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল পৃথিবীর মধ্যে সব চাইতে উত্তম ব্যবহার কার সাথে করবে? হুজুর বললেন, উম্মাকা, তোমার মায়ের সাথে। সাহাবী বললেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার সাথে? হুজুর বললেন, উম্মাকা, তোমার মায়ের সাথে। সাহাবী তৃতীয় বার বললেন, সুম্মা মান, তারপরে কার সাথে? হুজুর বললেন, উম্মাকা, এরপরেও তোমার মায়ের সাথে। চার নাম্বার জিজ্ঞেস করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর বললেন, সুম্মা আবাক, চার নাম্বার রসুল বললেন, এরপরে তোমার বাবার সাথে। এখানেও বাবার উপরে মায়ের মর্যাদা তিন গুণ আল্লাহ রসুল বাড়িয়ে দিয়েছেন। ভাইরা আমার, এখানে এখান্ত হয়নি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ পাকের ক্রোধ গুসা এটা নির্ভর করে বাবা মার ক্রোধ গুসার উপরে, আর আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে বাবা মার সন্তুষ্টির উপরে। এর মানে সন্তানের উপরে যদি পিতা মাতা খুশি হয়ে যায়, আল্লাহ ওই সন্তানের প্রতি খুশি হয়ে যায়, সন্তানের প্রতি বাবা মা যদি না খুশি হয়ে যান, আমার আল্লাহ পাক নারাজ হয়ে যান। ও যুবকেরা আমার, আমার পর্দার অন্তরের মা বোনেরা, আমি আপনাদেরকে এই বক্তব্যের মাধ্যমে যে মেসেজ দিতে চাইলাম সেটা হলো, ইসলাম নারীকে মায়ের অধিকার দিয়েছে, স্ত্রীর অধিকার দিয়েছে, নারীদেরকে সন্তানের অধিকার দিয়েছে, নারীদেরকে বেঁচে থাকার অধিকার দিয়েছে। বাবার ঔরসজাত সন্তান হওয়ার পরে, পিতৃ পরিচয় পাওয়ার পর, বাবার রেখে দেওয়া সম্পত্তির মধ্যে তার অধিকার নিশ্চিত করেছে। আবার স্বামীর হাতে যাওয়ার পরে স্বামী যেন স্ত্রীকে কষ্ট না দেয় বলে দিয়েছে, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। নারীর উপরে পুরুষের যেমন অধিকার রয়েছে, অনুরূপ অধিকার পুরুষের উপরে আমি আল্লাহ নারীকেও দান করে দিয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তবে অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তবে পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল, নারীদের উপর কর্তৃত্ব করবে পুরুষেরা। এ কথা বলার ব্যাখ্যাটা আপনাদের বুঝতে হবে, এটাকে খুব সহজ ভাষা যদি বোঝানো যায় তাহলে নারী এবং পুরুষের মাধ্যমে আল্লাহ পাক গোটা জীবন ব্যবস্থাটাকে পরিচালনা করেন এই পৃথিবীতে।
একজন স্বামী একজন স্ত্রী তাদের গর্ভে আল্লাহ সন্তান দিবেন, এভাবে কিয়ামত পর্যন্ত মানব জাতির আগমনটা অব্যাহত রাখবেন কে? আরো জোরে বলেন না কে? আপনারা বলেন রাস্তায় যখন গাড়ি চলে, সাইকেল চলে, রিক্সা চলে, সেখানে চাকার প্রয়োজন আছে না নাই? আরো জোরে, চাকার দুইটা অংশ থাকে, একটা অংশ থাকে ভেতরে আর একটা অংশ বাহিরে, বাহিরে যে অংশ থাকে তার নাম হলো টায়ার, ভিতরে যে অংশ থাকে ওই অংশের নাম হলো টিউব। ভেতরের অংশের নাম কি? বাহিরের অংশের নাম টায়ার। এখন টায়ার যদি বলে আমার তো শক্তি বেশি ক্ষমতা বেশি, তোকে ছাড়া আমি চলব, আপনারা বলেন ভিতরে টিউব না থাকলে এই টায়ারের কোনো মূল্য আছে? আরো জোরে, মূল্য নাই। এবার টিউব যদি বলে আমি আর অন্ধকারে থাকতে চাই না, আমি আর ভেতরে থাকবো না, থাকবো না কো, বদ্ধ করে দেখবো এবার জগৎটা কি, টায়ার তুমি সরে দাঁড়াও, এবার আমি একাই চলবো, শুধু রিং এর উপর আমি থাকবো, তোমার দরকার নাই। একটা ঘুরানি খেতে না খেতে তার কাতার গোটা, ঠিক কি না? তার কাতা এসে ঢুকবে পেটে, ঠিক না? বিভিন্ন জায়গা থেকে লোহা, তার কাটা, কাটা, বিভিন্ন রকমের দ্রব্য তার মধ্যে ঢুকা শুরু হবে, একটা ঘুরান দিয়েই ফুটুস। ওই টায়ার আর ওই টিউব চলার ক্ষমতা রাখে? ক্ষমতা রাখে না। চাকা যদি সচল রাখতে হয় দুইটা অংশকে সমন্বয় করতে হয়। টায়ার বলবে আমি যেহেতু আমাকে বাহ্যিকভাবে মালিক শক্তিশালী বানিয়েছে, তুমি আমার ভেতরে থাকো, তোমাকে সেভ করার দায়িত্ব হচ্ছে আমার, যত ধাক্কা আসে, কাটা আসে, লোহার ঘা আসে, সব ঘা খাবো আমি, ভেতরে তুমি নিরাপদ। সুবহানাল্লাহ, ভেতরে আমি তুমি নিরাপদ, যত ধাক্কা আসে, গুসা আসে, আঘাত আসে, সব আমি আমার গায়ে নেব। আল্লাহ পাক বললেন আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর পুরুষরা কর্তৃত্বশীল, মানে হচ্ছে নারীদের দায়িত্বভার এবং দেখভাল করবে পুরুষ এই টায়ারের মতো, আর নারী হচ্ছে টায়ারের ভেতরে থাকা টিউবের মতো। টিউব যেমন ভিতর থেকে টায়ারকে সাপোর্ট দিয়ে তার চালনা শক্তিকে মজবুত রাখে, অনুরূপ ভাবে নারী তার ঘর সামলাবে, নারী এই পুরুষের ঘর, তার ছেলে, তার মেয়ে, তার পরিবারকে সামাল দিয়ে অভ্যন্তরে থেকে টিউবের কাজ করবে, আর বাহির থেকে টায়ারের দায়িত্ব পালন করবে পুরুষে, যাতে করে কোনো লম্পট, যাতে করে সন্ত্রাস, যাতে করে এই সমাজে কোনো যৌন লোভী, যৌন লালসার রোগে আক্রান্ত কোন পুরুষ যেন তার স্ত্রীর দিকে বদনজরে তাকাতে না পারে, পুরুষ টায়ারের ভূমিকা পালন করবে। আল্লাহ পাক এই এভাবে বিভাজন করে দিয়েছে, নারী তোমরা থাকবে ঘরের ভেতরে। এবার আল্লাহর আয়াতটা শুনেন, আল্লাহ পাক বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও নারীরা থাকো ঘরের ভেতরে তোমরা, আর যদি একান্ত প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার প্রয়োজন হয়, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে রাস্তায় তোমরা বের হবে না। সুবহানাল্লাহ, তাহলে বের হবে কেমনে তোমরা লক্ষ্য করো, ভিন্ন আয়াতে আল্লাহ পাক বের হওয়ার ফয়সালা চূড়ান্ত করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিন ইউদনিন আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গাফুরুর রাহীমা। অনবিজি আপনি আপনার স্ত্রীদেরকে বলুন কুল্লি আজওয়াজি ওয়া বানাতিকা, আপনি আপনার কন্যাদেরকে বলুন ওয়া নিসাইল মুমিনিনা, মুমিনা নারীদেরকে আপনি বলে দিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, নারীরা যেন ঘর থেকে বের হওয়ার সময় তাদের উপর জিলবাব ঝুলিয়ে নাই। তাফসিরে কুরতুবীর মধ্যে এসেছি জিলবাব হলো এমন একটা চাদর, এমন একটা ওড়না
যা মাথার উপর দিলে গোটা দেহটা আবৃত হয়ে যায়, ঢেকে যায়, যাকে আমরা আমাদের ভাষায় বলি বোরকা। কি বলি আমরা জোরে বলেন। তাহলে বোরকা যদি কেউ পরে, আল্লাহ নিজেই বলছেন, ফায়দা কি শোনো, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গাফুরুর রাহিমা। বোরকা পরিহিতা মহিলা দেখলি তাদেরকে চিনে নেওয়া সহজ হয়ে যাবে, সে একজন মুসলমান মেয়ে। ফালা ইউযাইনা, তাকে উত্তপ্ত করা হবে না, বিরক্ত করা হবে না, তাকে ইফতিজিং করা হবে না। তাহলে ইফতিজিং মুক্ত সমাজ গড়ার প্রেসক্রিপশন দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলুন না, কে? আল্লাহ। আমি আমার ভাষায় এভাবে বলি, প্রবাদ বাক্যে রয়েছে, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দেব। ওই ভাষাটাকে নকল করে আমি কোরআনের ভাষায় এভাবে বলতে চাই, আমাকে একটা পর্দানিশীন জিন্দান মা উপহার দাও, আমি তোমাকে ইফতিজিং মুক্ত সমাজ ব্যবস্থা উপহার দেব। ও মা বলে আমার, এই জন্য শারীরিক পর্দা মেনটেন করা, এটা আপনার ফরজ দায়িত্ব। আজকে তো পর্দার নামে সমাজের মধ্যে ফ্যাশন চলছে, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। অনেক মেয়েরা বোরকা পরে টিকটক করে, আছে না নাই? টিকটকের মধ্যে লেখে, দেখেন মাদ্রাসা ছাত্রীদের টিকটক, নাউজুবিল্লাহ বলবেন না, দেখুন বোরকা পরলেই কি মাদ্রাসা ছাত্রী হয়ে গেল? আপনারা হয়তো জানেন না, তসলিমা নাসরিন যখন বাংলাদেশ থেকে পালিয়েছিল তখন বোরকা পরেই পালিয়েছিল, ঠিক কি না? তসলিমা নাসরিন যখন দেশ থেকে পালিয়েছিল বোরকা পরে পালিয়েছিল আত্মরক্ষা করার জন্য। এর মানে বোরকার একটা বড় দায়িত্ব হচ্ছে নিজেকে, ব্যক্তিকে সেফ করে দেওয়া। আল্লাহু আকবার বলেন। বোরকা যে সেফ করে এটা তসলিমা নাসরিনও জানে, ঠিক না? যদিও স্বীকার করে না, যদিও স্বীকার করে না। বোরকা যদি সেফ তাকে নাই করতো তাহলে পালাবার সময় বোরকা বলল কেন, ঠিক না? এর মানে হচ্ছে ইসলাম হচ্ছে দীনুল ফিতরা, স্বভাবজাত ধর্ম, মানুষের দেহ, মানুষের আত্মা, মানুষের সমাজ, মানুষের বিবেক যা বলে ইসলাম তার চূড়ান্ত ফয়সালা করেছে, তার বিবেক ভ্রষ্ট কোনো সিদ্ধান্ত ইসলাম দেয়নি। তার একটা বড় উদাহরণ আপনাদের সামনে দেই। আপনারা জানেন এই পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক যুবতীদেরকে বিবাহের ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছেন, ঠিক কি না? যেমন আল্লাহর নবী বললেন, ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ। ও যুবকেরা, যাদের সামর্থ্য আছে তোমরা বিবাহ করে নাও, বিবাহ করলে কি হবে? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ, এটা চোখটাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সহযোগিতা করবে, তোমার লজ্জাস্থানটাকে হিফাজত করার মাধ্যম হয়ে যাবে, এটা হচ্ছে এই জন্য তোমরা বিবাহ করবে। আর ওমান লাম ইয়াসতাতি মিনকুমুল বাতা, আর যদি তোমাদের কারো সামর্থ্য না রাখে, মহারণা দেওয়ার টাকা নাই, ফোরপুর দেওয়ার মতো যদি অবস্থা না থাকে, তাহলে তোমরা রোজা রেখে নিজের যৌবনকে কন্ট্রোল করো। আল্লাহ নবী অন্য একটা হাদিসের মধ্যে বলেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আনহু ফালাইসা মিন্নি, বিবাহ হচ্ছে আমি নবীর একটা সুন্নাত, কোন ব্যক্তি যদি বিবাহ থেকে মুখ ফিরায় নাই তাহলে সেই ব্যক্তি আমি নবীর উম্মত নয়। ভাইরা আমার, ইসলামে বৈরাগ্যতা বলতে কিছুই নাই, বিবাহ শাদীর মধ্যে রয়েছে, নিজের জীবন, নিজের যৌবন, নিজের আত্মা পবিত্র রাখার বড় মাধ্যম। আল্লাহু আকবার বলে। এই জন্য অনেক যুবকরা বলে আমরা ক্যারিয়ার গড়ার পরে এরপরে বিবাহ করব, কিছুদিন পরে দাড়ি আর চুল পাকা শুরু হয়, ঠিক কি না? ক্যারিয়ার বাড়াতে থাকে, কিন্তু ক্যারিয়ার বাড়ো, ক্যারিয়ার কি করতে করতে আপনারা বলেন, দেহের যে যৌবনের চাহিদা আলটিমেটলি মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। যেমন পানি খেলে পেশাবের ব্যাগ হবে, এটা কি ওয়াশ করলে পেশাবের ব্যাগ কমে যাবে? কথা বুঝে জবাব দেবে। মনে করেন ঢাকা থেকে আব্দুর রহিম আল মাদানীকে দাওয়াত দিয়েছেন, আব্দুল আলামিন সাহেবকে দাওয়াত দিয়েছেন, হুজুর এমন ওয়াশ করবেন যাতে করে আমাদের মুতা বন্ধ হয়ে যায়, কিন্তু উনি একটু আগে ডাব খেয়ে আসছে দুইটা,
আপনারা কি বলেন, এই ওয়াজে কি পেশাব বন্ধ হবে না ব্যাগ বাড়বে সময় মতো, সময় মতো ব্যাগ বেড়ে যাবে? এটা হচ্ছে তাবিয়াত, এর মানে এটা দেহের সাথে সংশ্লিষ্ট, এটা ওয়াজ নসিহতে কাজ হবে না, আইন করেও ফায়দা হবে না। অনুরূপ ভাবে মানুষের গায়ে যে যৌবনের সৃষ্টি হয়, এটা আলটিমেটলি সৃষ্টি হবে বয়সের সাথে সাথে, তার গায়ের মধ্যে যৌবন কে সৃষ্টি করে দেবেন? আরো জোরে, এখন যখন তার বিবাহের যৌবনের পূর্ণ সময়, যখন তার স্ত্রীর প্রয়োজন, তখন সে ক্যারিয়ার গোড়া নিয়ে ব্যস্ত। আপনারা বলেন ক্যারিয়ার গোড়া নিয়ে ব্যস্ত হলে যৌবনের ধাক্কা গায়ে আসবে না? কথা জুড়ে জবাব দিতে হবে, আসবে না। বিবাহ তো করে নাই, যাবে কই এখন, যাবে কই? আমার দেশে তো বিবাহ করা কঠিন কিন্তু জিনা করা সহজ। আমার আশ্চর্য লাগে, 13-14 বছর 15 বছর 16 বছরের মেয়েরা পার্কে ওপেনে আড্ডা দিচ্ছে, কোনো বিধি নিষেধ নাই, মাঝে মাঝে একটা একটু পুলিশে টহল দেয়, যারা দেয় তাদের জন্য দোয়া করি। কিন্তু রাষ্ট্র আইন কি, এদেশের সংবিধানে কি বলা হয়েছে, এমন কোন বিধান আছে? 100 টাকা জরিমানার কথা শুনলাম কিছুদিন আগে, 100 টাকা জরিমানা, যুবক যুবতীকে আপত্তিকর অবস্থায় ধরা পড়লে 100 টাকা জরিমানা, যুবক বলবে 1 লাখ টাকা পকেটে আছে আসো, ঠিক কিনা? বড় লোকের ছেলে পেলে ওকে 100 টাকার জন্য কাম বন্ধ থাকবে নাকি? বলবে আসো, কয় টাকা লাগবে? 100-200 নিয়ে যাও, খুশি হয়ে যাও, সামনে ডিস্টার্ব করো, ঠিক কিনা? ইসলাম বলে দিয়েছে ধনী আর গরিব নয়, এদেশ থেকে পৃথিবী থেকে অন্যায় জেনা যদি দূর করতে হয়, তাহলে যে জিনা করলো অবিবাহিতা নারী অবিবাহিতা পুরুষ 100টা করে প্রকাশ্যে দুররা মেরে দাও, 1000 মানুষের সামনে 2-4 দুররা মারো, দেশ ঠান্ডা হয়ে যাবে। কিছুদিন আগে এই আইনটা আমাদের পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়াতে এই আইনটা সেখানকার এক মেয়র কার্যকর করেছে, দুজন ছেলে মেয়েকে, অবিবাহিত ছেলে মেয়েকে জনসম্মুখে ব্যত্রাঘাত করা হয়েছে। তিনি বললেন যে কোরআনে আল্লাহ পাক এই বিধান দিয়েছেন বলে আমরা এই কোরআনের বিধানটাকেই অ্যাপ্লাই করেছি। সুবহানাল্লাহ, বলবেন না? কোরআনের বিধান অ্যাপ্লাই হলে এদেশে শান্তি আসবে কিনা? আসবে কিনা? এখন এই কথাটা, এমন মুসলমান আমরা হয়েছি যে আমরা তো আল্লাহর কোরআনের কথা মানিও না, আল্লাহর কথা কেউ শুনতেও চায় না। কিছু কিছু লোক আছে হুজুররা যেন এই কথা বলতেও না পারে, স্টেজে ওঠার আগেই বলে হুজুর ডানে বামে কিছু বলেন, ঠিক কিনা? আশ্চর্য দুঃখজনক ব্যাপার এটা। আপনারা এক বাক্যে জবাব দেবেন, এখানে আওয়ামী লীগ আর বিএনপির প্রশ্ন নয়, রাজনৈতিক বিভাজন তো ভিন্ন আলাদা, আপনার রাজনৈতিক ফিলোসফি রাজনৈতিক দর্শন আপনি আপনার জায়গায় রাখেন। প্রথমত আপনি একজন মুসলমান হিসেবে আল্লাহর বিধানের কথা আমি বলবো, আপনি শুনবেন কিংবা আপনি বলাবেন আরেকজনকে শোনাবেন, এটা কি সমর্থন করেন কিনা? আল্লাহর সকল বিধান হাসি মুখে মানতে শুনতে রাজি আছেন কারা কারা? আগে দুহাত দেখতে চাই। ভাইরা আমার, এই হাজার হাজার মানুষ আপনারা দুহাত তুলে উত্তোলন করে বললেন আল্লাহর বিধানের কথা আপনারা মানতে চান, শুনতে চান, বুঝতে চান, বুঝাতে চান, শুনতে চান এবং শোনাতে চান, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন লক্ষ্য করেন, আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআত জালদা ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وليشهد عذابهما طائفة من المؤمنين জিনাকার নারী পুরুষ ধরা যদি পড়ে যায়, প্রমাণ যদি পাওয়া যায়, অবিবাহিতা যদি হয়ে যায়, তাহলে জনসম্মুখে 100টা করে ব্যত্রাঘাত। আল্লাহ পাক বলেন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, এই দৃশ্যটা যেন ইমামদার বান্দার নিজের চোখ দিয়ে দেখে। এমন দৃশ্য যদি চোখের সামনে জনসম্মুখে করা হতো,
তাহলে এই দেশের মধ্যে ওপেনে পার্কে জেনা বদমাশি চলতো না? যদি বলো ঠিক কিনা। এই যে আমি আজকে মাহফিলে আসার পথে কর্ণফুলি ব্রিজে আমার দ্বারা সফর সঙ্গী ছিলেন, তারা বলেন হুজুর কি ওয়াজ করবে এই দেশে, এত ওয়াজ হয় দেখেন ব্রিজের পিলারে পিলারে জুড়ায় জুড়ায়। ঠিক কিনা জুড়ে বলতে হবে, এই ওয়াজ মনে হয় নদী পর্যন্ত যায় না নাকি? ভাইরা আমার এগুলো চলছে, দেখার কোন লোক নাই, দেখার কোন লোক নাই। এর মানে জিনা করা সহজ, কিন্তু এখানে একটা ওই যে বয়সের মেয়েটা দাঁড়িয়ে ওই পিলারের সাথে ধাক্কা ধাক্কি করছে, ওই বয়সের মেয়েটাকে এখানে বিবাহ দেন, দেখবেন দেখার লোকের অভাব নাই। কথা বলতে হবে, এই দৃশ্য দেখার অভাব নাই। পরের দিন যে বিবাহ করাইছে ওর চোদ্দ গোষ্ঠী উদ্ধার হবে, যে সাক্ষী ছিল ওরও চোদ্দ গোষ্ঠী উদ্ধার, যে হুজুরে পড়াইছে হুজুরের বাপ দাদার নাম বলে যাবে, যে মিয়া বয়স কত কয় 17 বছর, এই বাচ্চা মেয়ে বিয়ে পড়াইছে এই ছোট্ট মেয়েটা, রে দিরান্ত ভবিষ্যতের কারা বানায়, মানে ভবিষ্যতে কত মায়া এই 17 বছর মেয়ের জন্য, উনি যে 12 বছরে ব্রিজে দাঁড়ায় এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। ইসলাম বলেছে উপযোগী হয়েছে, যুবতী হয়েছে, ছেলে উপযুক্ত হয়েছে, বিবাহে দেরি করো না, বিবাহ দিয়ে দাও, ব্রিজ যাওয়া এমনি গন্ধ হয়ে যাবে, ব্রিজের গুড়ায় পাহারা দিতে হবে না, পার এমনিতেই খালি হয়ে যাবে, বিবাহ দিয়ে দাও। আমার দেখা কিছু যুবক আছে, এই যুবকদেরকে বাপ মা কোনো মতেই সামাল দিতে পারছিল না, আমার কাছে দীর্ঘদিন এসছে হুজুর একটু পানি ভরা দেন ছেলের জন্য, কেন ঘরে থাকে না হুজুর? আচ্ছা আপনারা বলেন ছেলে ঘরে থাকে না, আমি যদি সূরা ইয়াসিন পড়ি কি ছেলে ঘরে থাকবে? সূরা ইয়াসিন পড়লে ঘরে থাকবে না? পুরা 30 পারা কোরআন পড়ে পড়ে ফু দিলেও ছেলে ঘরে থাকবে না? বলে হুজুর এত চাপ দিয়ে এত কথা বলি, ছেলেকে কোনো মতেই ঘরের ভেতরে আনতে পারি না, ছেলে তো ঘর থেকে বের হয়ে যায় রাত 12টায়, ঘর থেকে ফেরে না, বাহির থেকে ঘরে আসে না, 12টা বেজে যায়, 1টা বেজে যায় ঘরে আসে না, 2টা বেজে যায় ঘরে আসে না। এরপরে এভাবে যখন চলতেছিল আমি বললাম যে ভাই দেরি না করে ছেলেটারে বিয়ে করাইয়া দেন। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, প্রিয় মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন আলোচক, দিনের বলিষ্ঠ দায়ী আল্লামা আব্দুল্লাহ আল আমিন হাফিজাহুল্লাহ আমার ভাই স্টেজে এসেছেন, তিনি আপনাদের সামনে প্রাণ ভরে মন প্রাণ উজাড় করে কোরআনের কথা বলবেন, আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করুন, শুনবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বিরক্ত করব না, এই আস্তে শুনেন, আমি যে ঘটনা বলছিলাম এটা কি শেষ করব না? এই যে ছেলে যে ঘরে আসে না এটা কি শেষ হবে না? এখন আপনারা বলেন ছেলে রাত 3টা বাজে ঘরে আসে না, আমার কাছে পানি পড়ার জন্য এসেছে, আপনারা বলুন আমি যদি সূরা ইয়াসিন শুধু নয় 30 পারা কোরআন পড়ে ফুদেই আর এই পানি যদি ছেলে খায়, এই ছেলে আর ঘর থেকে বের হবে না, হবে কি না? তাকে বললাম যে ভাই এক কাজ করে আপনার ছেলেকে বিয়ে দিয়ে দেন। বলে হুজুর একটা দারুণ কথা বলেছে, ছেলেকে বিবাহ দিয়েছে, সব থাকানিক পরে ফোন দিলাম যে ভাই, তখন সম্ভবত আপনার বেলা 11টা বাজে, আমি বললাম যে অমুকে কোথায়, তার ছেলেকে জিজ্ঞেস করলাম ছেলের ব্যাপারে, বলছে হুজুর ও তো ঘরে আছে, 3 দিন হয়েছে ঘর থেকে বেরই হয় না। যে ছেলেকে বাবা মা ঘরে আনতে পারে না, সে ঘরেই তার মন বসে না, বাহিরে বাহিরে ঘুরে বেড়ায়, আমার কাছে আসছে পানি পড়ার জন্য, সেই ছেলে নাকি 3 দিন ঘরে ঘরতে বেরিয়ে হয়। আমি বললাম যে ভাই এটা হচ্ছে তার আসল তাবিজ, এই তাবিজ গলায় যদি না ঝুলাবেন এই ছেলে ততদিন ঘরে ফিরবে না, কথা বলতে হবে ঠিক কিনা? এতগুলো কথা, আরো অনেক কথা আছে, আমি লম্বা করবো না,
আমি যে পয়েন্টের কথাটা বলতেছিলাম যে ইসলাম হচ্ছে দ্বীনুল ফিতরা, তার কারণ হচ্ছে দেখুন এই পৃথিবীতে বিবাহকে যারা অস্বীকার করেছে এক সময় তারাই বিবাহকে হাসি মুখে শুধু মেনেই নিয়েছে তা নয়, বিবাহের ফজিলতের কথা তারা বর্ণনা করেছে। গোটা বিশ্বব্যাপী আলোড়িত সমালোচিত ইউসুফ মালালা ইউসুফ যাই, ঠিক কিনা, তালেবানদের আঘাতে ক্ষত বিক্ষত হয়েছিল, বিভিন্ন সময় ইসলামকে কটাক্ষ করে ইসলামের আদর্শকে কটাক্ষ করে তিনি কথা বলে তিনি পশ্চিমাদের কাছে অনেক সাধুবাদ পেয়েছেন, রাজনৈতিক আশ্রয়ে তিনি পশ্চিমাতে আছেন, এক সময় তিনি নোবেল বিজয়ী হয়েছেন। কিছুদিন আগে এই মেয়েটা বিবাহ করেছে, কিন্তু বিবাহের পরে যে আলোচনা উঠে এসেছে যে এই মালালা ইউসুফ যাই কিছুদিন আগে বলেছিল যে নারী আর পুরুষকে বিবাহ করেই থাকতে হবে, এটা আবার কোন ধরনের কথা? নাউজুবিল্লাহ বলবেন না যে নারী আর পুরুষ বিবাহ করে রেজিস্ট্রেশন করে একজন নারী পুরুষ একসাথে থাকবে এটার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা বলেছিল মালালা ইউসুফ যাই। ভাইরা আমার, যে মহিলা বলে বিবাহের কোনো দরকার নাই তিনি কিছুদিন আগে বিবাহ করলেন, এটা নিয়ে তসলিমা নাসরিন বিশাল লেখা দিয়েছে, জাতীয় কয়েকটা পত্রিকা এসেছে। তসলিমা নাসরিন বললেন যে মেয়ে বিবাহকে অস্বীকার করে সে মেয়েটা এখন বিবাহ করলো কেন, মানে সে কেন তসলিমা নাসরিনের উত্তর শুরু হইল না, বিবাহ ছাড়াই সে যা মনে চাই তাই করবে, সে কেন করলো? এই জন্য সে কলাম লিখেছে, সে বিবাহ করার পরে সে আবার টুইটারে নিজে পোস্ট করেছে মালালা ইউসুফ যাই যে বিবাহের ক্ষেত্রে আমি যেমন স্বামী পেয়েছিলাম আমি চেয়েছিলাম আমি তেমন স্বামী পেয়েছি, বিবাহের মধ্যে আমি সুখ পেয়েছি শান্তি পেয়েছি, চিল্লাখন আল্লাহ আকবার। রসুল তো এই কথাই বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটাই বলেছেন, আল্লাহ তো কোরআন মাজিদে এটাই বলেছেন তুমি বিবাহ করো তোমার স্ত্রীর মধ্যে আমি তোমার জন্য সুখ শান্তি রেখে দিয়েছি। জোরে কল সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সকলকে ইসলামের কথাই মানতে হবে। এ সমাজের মধ্যে যদি নারীদের অধিকারকে আমরা পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত করতে চাই তাহলে পর্দার বিধান দেশের মধ্যে সব জায়গায় বাধ্যতামূলক মানতে হবে। রাষ্ট্রীয়ভাবে যদি বর্তমানে নাও থাকে, আমি মুসলিম হিসেবে আমার পরিবারের দায়িত্ব তো আমি গ্রহণ করতে পারি, দেশের দায়িত্ব গ্রহণ করতে না পারলেও অন্তত পক্ষে আমার মেয়ে আমার স্ত্রী আমার পরিবারের দায়িত্ব আমি গ্রহণ করতে পারি কিনা জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক নাম্বার হচ্ছে মুদমিনুল খমরি, যারা মদ পান করে তাদের জন্য জান্নাত হারাম। দুই নাম্বার হচ্ছে ওয়াল আকু, পিতামাতার অবাধ্য সন্তান যারা তাদের জন্য জান্নাত হারাম। আর তিন নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাসা, ওই দাইয়ুস পুরুষ নিজের পরিবারের মধ্যে অশ্লীলতা থাকার পরে দেখেও যারা দেখে না বুঝেও যারা বুঝে না অন্যায়কে যারা জিয়ায় রাখে ওই সমস্ত পুরুষ হলো দাইয়ুস পুরুষ, তার জন্য জান্নাত হারাম। জুরে জুরে কোন নাউযুবিল্লাহ। আমরা কি জাহান্নামে যেতে চাই? আরো জোরে বলেন। তাহলে মদ পান করা যাবে না। আজকে বাংলাদেশের অনেক মুসলমান এমনি মদ খায় না, কিন্তু বিবাহের অনুষ্ঠানে গেলে একটুখানি নাকি না পান করলে বিবাহের অনুষ্ঠান জমেই না, নাম আবার চেঞ্জ করে ফেলেছে, বলে হুজুর আমরা মদ খাই না আমরা একটু বিয়ার খাই একটু হুস্কি খাই, ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলেন। এই মদের সাথে সম্পর্ক আমাদের থাকবে, আল্লাহ যেন কবুল করেন। দু নাম্বার বলে পিতা মাতার অবাধ্য সন্তান হওয়া যাবে না, বাবা মা যাদের বেঁচে আছে মৃত্যু পর্যন্ত বাবা মার সেবা করে যাবো আমরা বলি ইনশা আল্লাহ। বাবা মার সেবা করবেন কারা কারা, কারা কারা করবেন? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে জোরে কোন আমিন। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে
রয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। বাইজিদ বুস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণে জেনে নিও। বাইজিদ বুস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণে জেনে নিও। মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, হবে তুমি জগত অনন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। আল্লাহ পাক পিতামাতার খিদমত করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, আমাদের পরিবারের সমস্ত নারীদেরকে আমরা যেন পর্দায় রাখতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।